প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত ক্লাসে আমরা রে অ মিলের নিয়ম কানুন সব রে অ মিল তৈরির নিয়মাবলী শিখেছি। আজকে আমরা রে অ মিলের অঙ্ক করব। তোমরা তোমাদের বইয়ের 649 পৃষ্ঠা সমস্যা 8, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমরা রে অমিল করবো। শুধু রে অমিলটা আমরা দেখি কি হয়। রে অমিলের উপরে এই অঙ্কে রেজাল্টস নাম রে অমিল 31 ডিসেম্বর 2018 সাল আর সপ্তম্বর প্রতিদিন ঘরে দেখেছিলাম। আজকে আমরা অঙ্ক করতেছি সব। এক নম্বর হচ্ছে মূলধন। মূলধন আমরা জানি, মূলধন ক্রেডিট, মূলধন 1,80,000 টাকা, 1,80,000 টাকা। 2 নম্বর ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি গত বছর থাক প্রথম বিষয় না, 70,000 সম্পদ, 70,000 টাকা ডেবিট। সমাপনী মূল উৎপন্ন রেওয়ামের অন্তর্ভুক্ত হয় না। 3 নম্বর খুচরা যন্ত্রাংশ, খুচরা যন্ত্রাংশ এটার সম্পদ 18,000 টাকা। 4 নম্বর আজপত্র সম্পদ 75,000, অফিস সরঞ্জাম 5 নম্বর এটা সম্পদ 90,000। পুঞ্জীভূত অবচয় 6 নম্বর পুঞ্জীভূত অবচয় 19,000 ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় 19,000 ক্রেডিট। 10 নম্বর 7 নম্বর মজুরি 8 নম্বর মজুরি খরচ 12,000, অবচয় খরচ 10,000। বেতন বেতন 15,000 ডেবিট, পণ্য বিক্রয় 11 নম্বর পণ্য বিক্রয় 2,80,000 ক্রেডিট, 2,80,000 ভাড়া ও কর 12 নম্বর ভাড়া ও কর 20,000 খরচ বা ব্যয়, বিজ্ঞাপন খরচ 14,000 আন্তঃপরিবহন,
আন্তঃপরিবহন পাসাজার বিক্রয় পরিবহন খরচ 3,000 সবাইকে ধন্যবাদ।